আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি ব্লগিং ভিডিও করার জন্য কি কি কিনছি, সব কিছু আমি আজকে আপনাদেরকে দেখাবো। এবং শুরুতে আপনারা কীভাবে ইউটিউবে ভিডিও করবেন তা আজকে আমি আপনাদেরকে বলবো। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো আমরা যারা শুরুতে ইউটিউবে ভিডিও শুরু করি তারা সবাই প্রথমে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে, তারপরে ধীরে ধীরে যখন সাবস্ক্রাইব বাড়ে, যখন ভিউ বাড়ে, তখন ক্যামেরা কেনার চিন্তা ভাবনা করে সবাই। তো আমিও এই প্রথমে শুরু করি স্যামসাং গ্যালাক্সি A30 ফোন দিয়ে। তো এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A30 একটি ফোন, দেখতে পাচ্ছেন। তো ফার্স্টে আমি এটা দিয়ে ভিডিও ইউটিউবে শুরু করি। এটা আপনারা যদি মেগাপিক্সেল দেখেন তাহলে এটাতে আছে 16 MP মেগাপিক্সেল অ্যান্ড 5 MP মেগাপিক্সেল অ্যান্ড ডুয়েল ক্যামেরা, দেখতেই পাচ্ছেন। আর এটা যে মেমোরি হচ্ছে 64 GB মেমোরি আর র্যাম হচ্ছে 4 GB। তো এটা দিয়ে আমি এখন যখন যে ভিডিওটা করতেছি আমি কিন্তু আমার এই ফোনটা দিয়েই ভিডিও করতেছি। তো নেক্সট হচ্ছে আপনি যখন ইউটিউবে ভিডিও শুরু করবেন তখন কিন্তু আপনাকে একটি মাইক্রোফোন প্রয়োজন হবে, মাইক্রোফোন হোক, কম দামি মাইক্রোফোন হোক। তো আমি শুরুতে মাইক্রোফোন ব্যবহার ইউজ করছি, এটা হচ্ছে বয়া M1 একটি মাইক্রোফোন, যেটা মোটামুটি সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। আর এই মাইক্রোফোনটা দিয়ে আমি প্রায় 20টার মতন ভিডিও আপলোড করি। এটা কম টাকার ভিতরে আপনারা বেসের টিকটি মাইক্রোফোন, যারা নতুন ইউটিউবে ভিডিও শুরু করতে যান তারা কম বেশি সবাই এই মাইক্রোফোনটা ইউজ করে, কারণ এটা কম টাকার ভিতরে ভালো কোয়ালিটি একটা মাইক্রোফোন। তো আপনার নেক্সট থাকবে আপনার একটি ক্যামেরা ট্রাইপড, কারণ যখন আপনি ব্লগ ভিডিও করবেন তখন কিন্তু আপনাকে একটি ক্যামেরা ট্রাইপড থাকা লাগবে। তো এটা হচ্ছে একটি ক্যামেরা ট্রাইপড, নর্মাল একটি ট্রাইপড। এটা দিয়ে আপনি কি কি করতে পারবেন সব এখানে দেওয়া আছে কি কি আপনি করতে পারবেন। তো এটা হচ্ছে আমার ট্রাইপডটা, আর এটাতে আপনারা কিভাবে সেট আপ করবেন আমার একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো নেক্সটে থাকবে আপনার একটি ব্লগ ভিডিও করার জন্য আপনাকে একটি মাইক্রোফোন কিনা লাগবে, যেটা ব্লগ ভিডিও করতে করার জন্য একটি কম টাকার ভিতরে ভালো একটা মাইক্রোফোন। এটা হচ্ছে বয়া M1 একটি মাইক্রোফোন, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে বয়া M1 মাইক্রোফোন, যেটা ব্লগ ভিডিও করার জন্য বেস্ট একটি মাইক্রোফোন আমি মনে করি। কম টাকার ভিতরে যারা নতুন ইউটিউবে ভিডিও শুরু করতে চান তাদের জন্য এটা অনেক বেটারফুল একটি মাইক্রোফোন। দেন নেক্সটে থাকবে আপনার যারা ল্যাপটপ নাই, ডেস্কটপ নাই, তারা মোবাইল ফোন দিয়ে কিং মাস্টার দিয়ে ভিডিও করতে পারে, এডিটিং করতে পারেন। কারণ যারা নতুন শুরুতে ভিডিও করে ইউটিউবে তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে সবকিছু কিনে। তো আপনারা আপনারা কিং মাস্টার দিয়ে ভিডিও করতে পারেন, ইউটিউবে সার্চ দিলে আপনারা কিভাবে ভিডিও এডিটিং করবেন অ্যাভেলেবেল আছে। তো আমার নেক্সট হচ্ছে এটা হচ্ছে বিএনরো একটি ট্রাইপড, বিএনরো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিএনরো একটি ট্রাইপড, এটা বড় একটি ট্রাইপড, এটা বড় একটি ট্রাইপড বিএনরো, মোটামুটি অনেক ভালো একটা ট্রাইপড। যখন আপনি অনেক দূর থেকে ভিডিও করবেন, যেমন এখন আমি যে ভিডিওটা করতেছি এই ট্রাইপডটা দিয়ে ভিডিও করতেছি, দেখতেই পাচ্ছেন। তো এটা গেল। নেক্সট টার্গেট থাকবে আপনি ভিডিও এডিটিং করার জন্য একটি ভালো একটি ল্যাপটপ, বেস্ট একটি ল্যাপটপ, আর আপনি অডিও এডিটিং করার জন্য একটি ল্যাপটপ লাগবে, ডেস্কটপ বা ল্যাপটপ আপনার কেনার চিন্তা আপনার থাকবে। তো আপনি প্রিমিয়ার প্রো দিয়ে, সবাই কম আর বেশি প্রিমিয়ার প্রো ব্যবহার করে যারা ইউটিউবে ভিডিও করে, ইউটিউবে ভিডিও করার জন্য প্রিমিয়ার প্রোই বেশিরভাগ সবাই ইউজ করে, আর অ্যাডোবি একটা সফটওয়্যার আছে অডিও সাউন্ড কোয়ালিটির জন্য। তো নেক্সট হচ্ছে আমার এটা হচ্ছে একটি ল্যাপটপ, এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্সের একটি ল্যাপটপ, যেটা দিয়ে আমি ভিডিও এডিটিং করি এখন। এটা হচ্ছে আমার একটি এক্সপিরিয়েন্সের একটি ল্যাপটপ, Core i7 নেভিগিয়া, এটার এটার র্যাম হচ্ছে 16 GB র্যাম,
1 TB এসএসডি আছে। দেন এটার সাথে আমি এক্সট্রা কিছু ইউজ করছি, এটা হচ্ছে 250 GB এসএসডি, যেটা ভালো। যারা ল্যাপটপে এসএসডি ইউজ করে তারাই বলতে পারবে, আমি তো একটা বুঝি না, তার জন্য আমি তো একটা বলতে পারছি না। আর এসএসডি ব্যবহার করাটার কারণ হচ্ছে, আপনি যখন ল্যাপটপ কোনো কিছু ডাউনলোড করবেন, ইউটিউব আপলোড করবেন এবং কোনো সফটওয়্যার দিয়ে প্রিমিয়ার প্রো দিয়ে কাজ করবেন ভিডিও এডিটিং করার জন্য, তখন আপনার অনেক স্পিরিট হলে আপনার ভিডিওটা ভালোভাবে করতে পারবেন, ভিডিওটা আপনি ডাউনলোড করতে পারবেন। তো এসএসডি আমি এই কারণে ব্যবহার করছি। তো এটা হচ্ছে আপনার বেশ একটি ল্যাপটপ, Core i7। এটা তো আপনারা যারা শুরুতে, তো আপনারা পারবেন না, যে আস্তে আস্তে আপনার টার্গেট থাকবে আপনি এগুলি কেনার জন্য, তাহলে আপনি একজন সফলতা ইউটিউবার হতে পারবেন। আর খুব শীঘ্রই আপনি যদি ভালো ভালো কন্টেন্ট ভিডিও আপলোড করতে পারেন ইউটিউবে, তো আপনি একসময় আপনি সফলতা অর্জন করতে পারবেন। নেক্সট থাকবে আপনি একটি ছোটখাটো ক্যামেরা কেনার জন্য, আপনার যত আপনার বাজেট হিসাবে আপনার ক্যামেরা কিনবেন। তো আমি কিনছি এটা হচ্ছে GoPro Hero 9 একটি ক্যামেরা, যেটা দিয়ে 4K ভিডিও করা যায়, 5K ভিডিও করা যায়, ভিডিও কোয়ালিটি অনেক ভালো। আর আপনারা যারা ব্লগ ভিডিও ছাড়া অন্য ভিডিও করতে চান, 200D আছে, M50D আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এটা হচ্ছে আমার হিরো GoPro 9 অ্যাকশন ক্যামেরা, যেটা এটা আনবক্সিং ভিডিও যারা দেখেন না, অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো, আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে হিরো GoPro 9 অ্যাকশন ক্যামেরা। তো এটা দিয়ে আমি এখনো ভিডিও করি নাই, বাট ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা দিয়ে আমি ভিডিও করব। আর এটার সাথে আমি কিনছি একটি ট্রাইপড, এটা হচ্ছে B&R বেস্ট একটি ট্রাইপড, মিনি ট্রাইপড। এটা মোবাইল ফোনে ইউজ করা যায়, আপনার ক্যামেরাতে এটা ইউজ করতে পারেন B&R। আর নেক্সট হচ্ছে এটা হচ্ছে হিরো GoPro 9 এর সাথে এটা হচ্ছে একটি ওয়াটার প্রুফ, এটার সাথে যখন আপনি অনেকক্ষণ ধরে ভিডিও রেকর্ড করবেন পানির মধ্যে রেখে, তো এটা আপনার ব্যবহার করলে অনেক ভালো। আর আপনার সবসময় বেস্ট হবে আপনি হিরো GoPro 9 এর সাথে আপনি মাইক্রোফোন এক্সট্রা ভাবে ইউজ করার জন্য, কারণ ইত্যাদি দু একটা সমস্যা আছে। যখন আপনি ভিডিও এডিটিং করবেন, তখন আপনি দেখতে পারবেন, ভিডিও করবেন হিরো GoPro 9 দিয়ে, তখন বাসায় এসে যখন দেখবেন এডিটিং বসবেন, তখন দেখবেন যে আপনার মাইক্রোফোনে রেকর্ড হয়েছে না, এত একটা ভালো হয় না সাউন্ড কোয়ালিটিটা দিয়ে। আমি দেখছি, ট্রাই করছি, তার জন্য আপনাদেরকে বললাম হিরো GoPro-র সাথে সব থেকে বেটার হবে আপনি এক্সট্রা বান্ডে কিছু ইউজ করার জন্য মাইক্রোফোন চেষ্টা করবেন, তাহলে আপনি বেস্ট ভিডিও সাউন্ড কোয়ালিটি পাবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো video.